নমস্কার আচ্ছা রুট ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা বলি প্রথমে বলতে হয় যে রুট ডেভেলপমেন্ট অবশ্যই শিকড় বাড়ানো রুট ডেভেলপমেন্টই শিকড় বৃদ্ধি করা তো এই শিকড় বৃদ্ধি করার কিছু ব্যাপার এখনো ব্যাপার হচ্ছে যে ডিটেলস যদি বলতে হয় বড় গাছের রিপোর্টিং এর সময় রুট ডেভেলপমেন্টের ব্যাপার থাকে আর বাচ্চা লিখ লিকে ছোট গাছ লাগানোর সময় তখন একটা ব্যাপার থাকে গল্প ঘুরে ফিরে কতটা কাছাকাছি হলেও গাছের বয়স বা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যেমন কি আমি এই জুমেলিয়াটা রিপোর্ট করেছিলাম কদিন আগে ঠিক এটাকে দেখিয়েছিলাম ভিডিওটাতে এটা রিপোর্ট করেছিলাম কয়েকদিন কয়েকদিন আগে রিপোর্ট করেছিলাম ঠিক তিন পাঁচ সাথে যাবে তুমি এই গাছে কিন্তু এখন অলরেডি সব কচ মারতে শুরু করে দিল নতুন নতুন কসমাত্রা শুরু করে দিয়েছে ঠিক আছে হয়নি এখন হুম এই নতুন 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 কসমাত্রা শুরু করে দিয়েছে এখানে 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 এসব আবার শুরু করে দিয়েছে তার মানে কিন্তু ধরে নিল ঠিক আছে এই যে নতুন নতুন ছাড়ছে কচফস তার মানে ধরে নিয়েছে হুম তো এখন ব্যাপার হচ্ছে কি রুট ডেভেলপমেন্ট এদিকে আবার আমি যদি যাই কতক্ষণ একদম বাচ্চা গাছে নতুন বসালাম এইখানে ঠিক আছে এই জায়গাটাতে কত একদম বাচ্চা কিছু নতুন নতুন বসিয়েছি ঠিক আছে তো এইগুলোরও কিন্তু রুট ডেভেলপমেন্ট করানোর প্রয়োজন আছে তো আমাকে দেখতে হবে রুট ডেভেলপমেন্ট করতে গেলে এখানে চলে আসি রুট ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে দেখতে হবে কি এই গাছে গোড়ার যে ময়েশ্চার মেনটেনটা খুব জরুরি দরকার মানে যে গাছে জল দিতে শিখে যাবে গোলাপে বা যে কোনো গাছেই সে কিন্তু সিক্সটি পারসেন্ট গাছ করে ফেলেছে ঠিক আছে যে গোলাপে জল দিতে শিখে নাকি শিখে গেছে সে কিন্তু সিক্সটি পার্সেন্ট গাছ কমপ্লিট করে ফেলেছে এই ময়েশ্চার মেনটেন করা এর সঙ্গে অত্যন্ত পরিমাণে খাওয়ার একটা কনসেপ্ট লোকের ভুলভাল আছে মানে যা কিছু খাবার দাও বিভিন্ন রকম কিছু দাও ওই সমস্ত তলায় অর্গ্যানিক কিছু দাও এটা সেটা দাও না ওগুলো তো রুট ডেভেলপমেন্ট ঠিক হয় না অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার টেকনিক্যালি জানতে গেলে কী করতে হবে যে মানুষের যখন একটা হাত কেটে যাচ্ছে ওটা অটোমেটিক্যালি মানে শরীর রক্ত দ্বারা ডিভিশন দ্বারা গ্রেন্ড তৈরি হয়ে গিয়ে ওটা আবার জুড়ে যায় তো এদের মধ্যেও সেরকম ব্যাপারটা থাকে তো ওকে সেই সময়টা দিতে হয় রুট অটোমেটিক্যাল রুট কাটার পরও রুট তৈরি হয় আবার নতুন গাছ বসানোর পরও রুট তৈরি হয় তো সেই টাইমটা ওকে দিতে হবে টাইমের জন্য সেই সুষম পরিবেশ ওকে দিতে হবে এটা কিন্তু মেন ফান্ডা আর দ্বিতীয়ত কিরকম করতে হবে গাছ লাগানোর পরে আপনি চার পাঁচ দিন ছেড়ে দিয়ে নতুন দু চার চার দিন তিন চার মতন ছেড়ে দিন দিয়ে হিউমিক অ্যাসিড ইউজ করুন হিউমিক অ্যাসিড কিন্তু পটাশিয়াম হিউমেন হবে না নর্মাল যে হিউমিক অ্যাসিড ছয় পার্সেন্ট বারো পার্সেন্ট ওই ধরনের হিউমিক অ্যাসিড ইউজ করুন ঠিক আছে দুদিন তিন দিন পরপর তিনটে ডোজ ইউজ করুন এবার হিউমিক অ্যাসিড ইউজ করার পরে দুটো ডোজ করবেন্ড থার্ড ডোজে কি করবেন আপনার সঙ্গে বারো একষট্টি মানে যেটা বারো একষট্টি অল্প করে এক গ্রাম জলে এক লিটারের মতন এক লিটার জলে এক গ্রাম মতন দিয়ে ওটাকে আপনি অ্যাপ্লাই করুন সঙ্গে একটু ম্যাগনেশিয়াম সল্টের অ্যাপ্লাই করুন ঠিক আছে মানে কতটা হবে ওই যা বারো একশো তার হাফ 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 মানে গ্রাম হ্যাঁ দিয়ে ওটা অ্যাপ্লাই করুন ওরকম চিন্তাতে হলে দু তিন দিন ছাড়া ছাড়া অ্যাপ্লাই করবেন আর যদি মাটিতে হয় তাহলে মাটির কাছে কিছু করতে হয় না খুব একটা হিউমিক অ্যাসিড দিলেই হয়ে যায় আরো একটু দিয়ে হয়ে যায় ঠিক আছে তো ওই যে সময়টা নিতে হবে সময়টা খুব মেন ফ্যাক্টর এক্সচে আর বেশি কিছু দিতে হবে না কিন্তু খুব ঘন ঘন রেগুলারলি রেগুলারলি নয় পড়েটাই তিন দিন চার দিনের গ্যাপে তিন চার দিনের গ্যাপে দিতে হবে একদম আর গাছটাকে যখন রাখবেন সেই সময় দু তিন দিন মতো নতুন বাচ্চা গাছ হলে তিন চার পাঁচ দিন একটুখানি একদম পুরো বেয়ার রুট যখন করেছেন আপনি রুট শক পেয়েছে ওটাকে চার পাঁচ দিন একটু অল্প মানে ডায়েট রুট অ্যাভয়েড করে একটু সায়া মতন জায়গায় রেখে দিলেন সায়া মানে আলো আলো আছে ডায়েট খুব পারছে না ইনডাইরেক্ট সানলাইট হ্যাঁ তারপরে আপনি ওকে বার করে দেবেন কারণ যত বেশি ও লাইটে আসবে তত বেশি ও কিন্তু ওর অ্যাক্টিভ হবে অ্যাক্টিভিটিগুলো

সে কিন্তু তাতে ভাঙাতে পারবে তাকে তো তৈরি করতে হবে তৈরি করতে তৈরি করার জন্য আমাকে একটু আলগা করে বাইরে থেকে কি করতে হবে কিন্তু ম্যাচুয়ার প্ল্যান্টে কিছু না করলেও এমনি হবে জলেই হয় ঠিক আছে জলেই হয় বেশি কিছু অত কিছু দিতে লাগার দরকার পড়ে না একটু বারো একষট্টি বা হিউ মনে হয় ফসফেট দিয়ে ওটাকে এটা ইউজ করে রাখলে পরেই অটোমেটিক্যালিও ছেড়ে দেবে ঠিক আছে মানে অত্যাধিক খাবার দাবার দিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সর্বনাশ শেষ কথা হয়ে যায় নীল একটা প্রশ্ন একজন সাবস্ক্রাইবার করেছিলেন আমার দেবার ঘোনা কি নাম তো তিনি খুব দামি একটা প্রশ্ন করেছেন কিন্তু তিনি বলছেন যে আমরা ফেসবুকে প্রচুর জায়গায় দেখি অনেকে বলেন যে মনো অ্যামোনিয়াম ফসফেট যখন আমরা গোলাপের প্রথম প্রতিস্থাপন করছি পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চি পটে প্রত্যেক দিন নাকি 1 গ্রাম করে দিতে হয় 21 দিন নাকি সেটা দিতে হয় এরকম নাকি অনেকে বলেছেন তো এটা দেখো কত অনেক কি অনেক কথা বলছে অনেকে অনেক কিছু করছে বা চেষ্টা করছে করা আল্টিমেটাম আমি লোককে এটা বলবো যারা যেটা বলেছে তারা সেটা সেটা করে আল্টিমেটাম কি করেছে সেটা আউটপুটটা দেখাতে হবে ঠিক ঠিক তারা নালে আমি কেউ কিছু করেছে বা সেটা সাকসেসফুল আমি বলতে পারি না আমি যেটা করেছি আমি দেখাতে পারব তো আমি যেটা করি সেটা বলতে পারি এবং গোটা করে কিছু দেখাতে পারবো তো আমি মানে শুধু বলে খালাস তারপরে কিছু করতে পারলাম না ওই ওই বলাটা আমার দরকার নেই আর দ্বিতীয়ত হচ্ছে ওই রকমভাবে অত গাছকে খাবার দেওয়া গাছের খাবারের বেটা বলে দিন রেড যেটা দেওয়া ওই ব্যাপারটা কেউ জানেই যদি তাহলে কিন্তু সেই জানবে যে ওই রকম ওই রকমভাবে খাবার গাছ দিতে পারে না যাচ্ছে বাচ্চা গাছে বড় গাছই ওই রকম নিতে আমাদের বাচ্চা গাছে কী করে নিতে পারবে রেগুলার দেখি মানুষের মতন ব্যাপার নেই খেলাম দিলাম সকালে উঠে উত্তাল পেট ব্যথা করলে দৌড়ে গিয়ে পটি করতে গেলাম এরকম তো ব্যাপারটা না গাছের কৃষ্ণাপুর আলাদা আছে সিস্টেমটা তো গাছের যে মেডিকেল ব্যান্ডিং সিস্টেম যেটা আছে সেটা যদি কেউ জানে পরে প্রপার ফলো করে সেই কথা বলবে না কোনো সেই তো আমরা যখন প্রথম প্রতিস্থাপন করছি রুটের দিকে বিশেষ খেয়াল রাখার জন্য যেমন রুট ডেভেলপমেন্ট করছে আপনি এটা বলেন হিউমিক অ্যাসিড তো তিন দিনের গ্যাপটা মেনটেন করতে হবে তিন থেকে চার দিন সে তো সেই গ্যাপ টাইমে আমরা গ্যাপিং ফেজে তখন শুধুমাত্র নর্মাল জল দেবো জল জল হ্যাঁ নর্মাল জল জল দিতে হবে একটু ময়স্টার করতে হবে এই শুকনো খটখটা করে দিতে হবে না আমি একদম কেটে কেটে ভিজে করলে হবে না জল দিতে হবে তিন চারবার জল লাগবে তিন বার তো জল লাগবে আচ্ছা তো এই রুট ডেভেলপমেন্টটা কতদিন কতদিন হবে রুট ডেভেলপমেন্ট দেখো কি করে বুঝবে রুট আসছে গোলাপে হুম হুম গোলাপের রুট আসলে পরে রুট আসার আগে ডাল দিয়ে কচ মারবে গুটি গুটি করে কচ মারবে হুম এই পাতা ছাড়ছে বুঝবে গাছ ধরছে এবার পাতা মানে কচ মারলে বুঝবে রুট মানে মারো মারো করছে যেই পাতা মেরে দেবে তখন বুঝবে গাছ উঠে গেছে ঠিক আছে কিছু গাছের দেখবে আগে রুট আসে তারপর ডালা পাতা আসে গোলাপের ডিসিঙ্কোনাইজ অর্গানাইজেশন আছে গোলাপের মানে কি আগে তোমার কচ মারলো তারপর পাতা মারলো এই পাতা মারা মানে ও রুট মারা শুরু দেবে মানে এক ক্ষেপ পাতা মারবে এক রুট মারবে এক পাতা মারবে এক রুট মারবে ঠিক আছে এই হচ্ছে গোলাপের ডিসিঙ্কোনাইজ অর্গানাইজেশন মানে এমনটা নয় আগে শিকড় মেরে তারপর পাতা মারছে ঠিক আছে আগে পাতা মানে গাছ ধরেছে এই পাতা মেরেছে মানে এবার রুট মারল তো ওইটা মাথায় পাতা মারছে তখন তখনও কিন্তু রুট ছাড়ছে ও তো হতো ছাড়ে এইবার ছাড়ার পরে তুমি ওকে আবার রুট দেবে না বন্ধ করতে পারবে আচ্ছা আচ্ছা এইটা কিন্তু পার্টিকুলার কোনো নির্দিষ্ট টাইম নেই নির্দিষ্ট কোনো অঙ্ক বা হিসেবে হয় না মানে এই যে লোকের একটা কনসেপ্ট আছে গাছের যে এমুকের পর ওটা দাও ওটার পরে সেটা দাও তারপরে ওটা দাও না ওই ব্যাপারটা আমি কোনোদিনই করিনি আমি কোনো মানে প্রোটোকল মেনটেন করে গাছ করিনি তার কারণ হচ্ছে কি আমি ক্রমে রাত্রিবেলা বা সকালবেলা ওঠে গাছগুলো ঘুরে দেখবো কী ব্যাপার কোনটা কী দরকার পাতা দেখে বুঝবো সেরকমভাবে আমি খাওয়ার দেবো একটা কন্টিনিউ খাওয়ার বা সব পাইকারি আমি করিনি আজ পর্যন্ত জীবনে আর এই গাছের কোনো ব্যাপারটা তাই রুট ডেভেলপমেন্টের জন্য গাছের ছোটো গাছের বিভিন্ন গাছের বিভিন্ন রকম স্টোরেজ কম থাকতে পারে মানে কি বলা যায় স্বাস্থ্য হওয়া কেমন আছে গাছের বিয়ে কেমন আছে সব কিছু দেখতে হয় তার উপরে কোনটা দেরি করে তো বিভিন্ন চরিত্র আছে আলাদা করে ওর পরে মারে ওর আগে মারে বিভিন্ন সবই হতে এরকম বিভিন্ন মানে বিভিন্ন গাছের বিভিন্ন সময় শস্যাম হতে পারে একুশ দিনটাই পার্টিকুলার ব্যাপার না সেটা এগারো দিনও হতে পারে পনেরো দিনও হতে পারে আবার দশ দিনও হতে পারে আবার তিরিশ দিনও হতে পারে সেটা হচ্ছে গাছের ওপর বা পরিবেশের ওপর ডিপেন্ড করবে মানে আপনি ধরুন পাঁচটা ভ্যারাইটি গাছ আনলেন তো পাঁচটা ভ্যারাইটি গাছে কিন্তু পাঁচ রকম বৈশিষ্ট্য আছে মানে এখন তা নয় যে পাঁচটা গাছের সেমনিকেমিলি আবার পাঁচটা গাছের মধ্যে পাঁচটা গাছের আলাদা চরিত্র পাঁচ রকম আছে পাঁচটা গাছের ক্লাইমেটের পাঁচ রকম আর একরকম পছন্দ করে না সেই বিভিন্ন ব্যাপারের উপর সে আমাকে দেখে বুঝতে হবে যে কোনটা কখন কি হচ্ছে এই জুলিয়া যেমন কচ দেখালাম পাতা পাতা ছাড়বে এখন তার মানে উঠবে রাখিয়েছে দেখুন ওই গাছটা আপনি জাস্ট পাঁচ দিন কি ছ দিন হলেও রিপোর্টিং করলেন

খুঁজে খুঁজুর করার জন্য একটা বিমা চাটে মানে কি ওই এটা এটা দেবো ওটা দেবো ওটা দেবো ওটা আমাদের একসাথে মনে হতো আর তখন আমি কি করতাম বাইরে করে হোটেলে ভালো খাওয়া দাওয়া করে আসতাম এটা দারুণ বলে অনেকে ম্যানিয়া থাকে নীলদা অনেকের ম্যানিয়া থাকে জানেন তো মানে গাছে মাঝে মাঝে খুব করবো না পিছনটা এই করি এই করি সেই করি নিয়ে বেড়ে তখন বাড়ির থেকে বাইরে গিয়ে ভালো হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো কথা বলে একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে ওই বেশি উত্তপ্ত করে খুঁজুখুঁজি করলে হয় না লাজিকো করে হয়ে যাবে আচ্ছা নিন একটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অনেকে বলেন যে মনো অ্যামোনিয়াম ফসফেট অ্যাভেলেবল নেই আমরা যেমন সহজভাবে পাই অনেক জায়গা আছে আমাদের মানে বাংলাতেই প্রচুর জায়গা এরকম আছে যেখানে ধান বাদে নেই যেমন মনো ফসফেটের অ্যাভেলেবিলিটি খুব কম হ্যাঁ বারো একটি শূন্য মনো অ্যামোনিয়াম ফসফেট ধানবাদ এরিয়া যারা থাকেন ঝাড়খণ্ড ওরা প্রায় বলেন যে ওদের কাছে কিন্তু এরিজ কোম্পানি অথবা আদার্স যে কোনো কোম্পানি বারো শূন্য পাওয়া যায় না

কার সেটা তার উপর ডিপেন্ড করতে হবে চাহিদা বা খিদে খিদে পেয়ে মানুষ মানে বাপ বাপ বলবে কতটা তার ডিপেন্ড সে অনলাইন আছে বিভিন্ন এখন মানে আছে প্ল্যাটফর্ম রয়েছে অনেকে ব্যাচে বা বন্ধু বান্ধব এদিকে থাকে কেউ কাউকে দিয়ে আনানো বিভিন্ন মাধ্যম হতে পারে সেটা দিমাগ খেয়ালে বেরিয়ে যাবে বাবা যায় না বলে কিছু হয় না ওটা ঠিক যোগাড় হয়ে যাবে যদি তোমার মানে খিদে থাকে না আর নীল আর একটা কথা সেটা হচ্ছে যারা নতুন গ্রোয়ার এই ফেব্রুয়ারি মাসে গাছ বসাচ্ছে অনেক নতুন গ্রোয়ার যারা গোলাপ শুরু করবে দু একটা ভ্যারাইটি বলুন যাদের তাদের তারা করতে পারবে এই ক্লাইমেট আমাদের কলকাতার ক্লাইমেট ভালো কিছু ইজি গ্রোয়িং ভ্যারাইটি কি এই 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 অ্যাভালান্স গ্রুপের এই সুইট অ্যাভালায়েন্স পিচ অ্যাভালায়েন্স এটা হচ্ছে তোমার ওই পিচ অ্যাভালায়েন্স নর্মাল ওই যে সাদা অ্যাভালায়েন্স গুণ এইগুলো খুব ভালো ওঠে ঠিক আছে এইগুলো দিয়ে শুরু করতে পারলে খুব ভালো হয় তারপরে তোমার এই এই কঠিন হলেও ঠিকঠাকভাবে রাখা যায় ভালো উঠতে পারে মুন স্টোন ঠিক আছে একটু খাওয়ার রিকোয়ারমেন্ট কম এগুলো তো কম যত্ন করলে উঠতে পারে এরকম প্রচুর রয়েছে মানে গোলাপ তে অগন্তি ভ্যারাইটি না তো আবার যেমন হট পয়েন্ট বা ইম্পাইডি ফাড়া ফাড়া যেগুলো আছে এগুলো কিন্তু একটু অদ্ভুত বাজে শেপ নিয়ে আনে যদিও বা লমলা টাইম হয় কিন্তু ওগুলো খুব ইজি গাছ ওগুলো করা যেতে পারে আমি করি না ওগুলো কারণ এমন বদঘট শেপ নয় আমি করি না তো ওগুলো দিয়ে করা যেতেই পারে বিভিন্ন প্রচুর রয়েছে মানে ওরম কোনো ব্যাপার নেই

এবার তো নীল্লা বলে দিলেন ভিডিওতে যে কি ধরনের ভ্যারাইটি দিয়ে আপনারা শুরু করতে পারেন গোলাপ যেগুলোতে মোটামুটি আচ্ছা মানে মানে লো ফিডিং এর গাছ বাহ সুন্দর যাই হোক নীল্লা অসংখ্য ধন্যবাদ আপনাকে রুট ডেভেলপমেন্টটা আপনি খুব সুন্দর করে বোঝালেন আমাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইবারদেরকে তারা অনেক প্রশ্ন করেছিলেন রুট ডেভেলপমেন্ট নিয়ে আশা করি এই ভিডিওর পর তাদের কোনো রকম আর অসুবিধা হবে না আর বন্ধুদেরকে বললো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি ধরনের আপনাদের কোশ্চেন আছে এবং ভিডিওটা কেমন লাগলো নীলদার সেটাও অবশ্যই জানাবেন সবাইকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে তো কমেন্ট করবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আপনি যত করে কিছু বলতে চাই না কারণ কি এখানে এত বেশি মানে লবি টবি রয়ে গেছে না এখন প্রচুর লোকের প্রচুর কিছু মতামত রয়ে গেছে এখন এইগুলো নেই বিতর্ক ওঠে মানে বলবে ও বলবে ওই এক কমেন্টই বলছে কি কিছুই না এবি দেখা এই সমস্ত উল্টো পাল্টা বিভিন্ন রকম লোকের পায় তার জন্য ভাই মানে ভালো করতে গিয়ে ভিজান হওয়াটা করতে দরকার নেই না না নীল্লা দেখুন দু একজন লোক থাকবেই যারা নেগেটিভ কমেন্ট করবে সেগুলোকে গুরুত্ব দেওয়া দু একজন না বহু বেগা বেগা ব্যাপারটা হয় আর কি মানে

থাকবেই ফেস করতেই হবে চাই না আপনাদের অনুরোধেই কিন্তু নীলদা রুট ডেভেলপমেন্টটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আজকে সাথে কিন্তু অনেক প্রশ্নের উত্তরও দিলেন সবাই পাশে থাকবেন নীলদা অসংখ্য ধন্যবাদ আবারও একবার থ্যাংক ইউ বন্ধুরা সবাই পাশে থাকবেন এভাবে পুষ্পকান্ত আজ অয়ন বিদায় নিচ্ছি নমস্কার